এখন আপনার কাছে জানতে চাই যে আধুনিক চিকিৎসাটা আসলে কি ক্ষয় রোগের ক্ষেত্রে? আগেই বলেছি আমি, এখানে হাঁটুর যখন ক্ষয় নিয়ে একটা রোগী বা ব্যথা নিয়ে একটা রোগী আমাদের কাছে আসে, তখন আমরা রোগীদেরকে আগে রোগীর ইতিহাস শুনে, রোগীর পরীক্ষা করে আমরা নিশ্চিত হই এটা আসলে রোগীর হাড়ের ক্ষয়, হাঁটুর ক্ষয়ের রোগটা কিনা। আচ্ছা, শুধু একটা এক্সরে করলে অনেক ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এই ক্ষয়ের মাত্রাটা কোন ধাপে রয়েছে। বর্তমানে আমাদের হাঁটুর এই ক্ষয়ের ক্ষেত্রে অনেকগুলো চিকিৎসা পদ্ধতি, আধুনিক চিকিৎসা পদ্ধতি আমরা এখন বর্তমান বিশ্বে প্রচলিত রয়েছে, আমাদের দেশেও আমাদের বেশ কিছু চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। যেমন অনেক সময় আমরা এখানে পিআরপি থেরাপি ইউজ করছি, যেটা বর্তমানে অনেক দেশেই এটা ব্যবহার করা হচ্ছে। আবার স্টিম সেল থেরাপি ইউজ করা হচ্ছে। অনেক সময় আমরা বর্তমান মার্কেটে এখন হায়ালুরোনিক অ্যাসিড, মানে এটা হচ্ছে আমাদের জয়েন্ট ফ্লুইড পাওয়া যায় বাংলা ভাষায় যেটা বলে, যেটা আমরা দিয়ে অনেক সময় এটাকে এই যে ক্ষয়টাকে এটা প্রতিরোধ করার বা এটাকে স্লো করার, মানে অথবা ধীর গতি করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, পিআরপিটা সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই যে সবার ক্ষেত্রে আসলে পিআরপি ট্রিটমেন্টটা প্রযোজ্য কিনা বা সবাই ট্রিটমেন্টটা নিতে পারবে কিনা। আসলে পিআরপি যদি সহজ বাংলা ভাষায় বলি, তাহলে সাধারণ জনগণের জন্য যে পিআরপি হচ্ছে আমাদের রক্তের একটা অংশ থেকে পিআরপি প্রস্তুত করা। পিআরপি মিন্স হচ্ছে প্লাটলেট রিচ প্লাজমা, অর্থাৎ আমাদের রক্তে অণুচক্রিকা রয়েছে, এই অণুচক্রিকার মধ্যে কিছু গ্রোথ ফ্যাক্টর, অর্থাৎ আমাদের যে সাপোজ ধরেন আমার কেটে গেল, কোথাও কেটে গেল, তাহলে দেখবেন ওখানে কিন্তু কয়েকদিনের মধ্যেই চামড়াটা জোড়া লাগা অথবা মাংসপেশিটা জোড়া লাগা শুরু হয়ে গেছে। এবং এই যে মাংসপেশি বা চামড়ার জোড়া লাগা শুরু হলো, এক্ষেত্রে কিন্তু আমাদের রক্তের প্লাটলেট বা অণুচক্রিকা একটা বড় ভূমিকা পালন করে। ওই রক্তের মধ্যে কিছু গ্রোথ ফ্যাক্টর আছে যেটাকে ওই মাংসপেশি বা চামড়া তৈরি করে। ঠিক তেমনি এই প্লাটলেটের মধ্যে আমাদের হাড়ের যে কাটলেজ বা ক্ষয় হচ্ছে, সেটারও কিন্তু কিছু গ্রোথ ফ্যাক্টর রয়েছে এই প্লাটলেটটা রিলিজ করে। অর্থাৎ মানে এই প্লাটলেটটা যখন আমরা জয়েন্টের মধ্যে দিয়ে দিই, সেটা কিন্তু সেখান থেকে নির্গত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সকল রোগীর ক্ষেত্রে কি পিআরপি অর্থাৎ প্লাটলেট রিচ প্লাজমা প্রযোজ্য কি না? বর্তমানে আমাদের দেশেও অনেক জায়গায়, অনেক প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে পিআরপি দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পিআরপিটা বা প্লাটলেট রিচ প্লাজমাটা, এটা যখন হাঁটুর ক্ষয়টা অল্প থাকে তখন ভূমিকাটা পালন করে। আমরা রোগী যখন আসে তখন সেই রোগীটার আমরা অণুচক্রিকা অর্থাৎ কিছু অংশ ব্লাড নিয়ে, 20 ml মতো ব্লাড নিয়ে মেশিনের মাধ্যমে এই প্লাটলেটটাকে বের করা হয়। বের করে জয়েন্টের মধ্যে ওই প্লাটলেট রিচ প্লাজমা বা যেটুকু জলীয় অংশটা বের করেছি, মেশিনের মাধ্যমে প্রস্তুত করেছি, সেটা জয়েন্টের মধ্যে দিয়ে, এটা খুব সিম্পল প্রসিডিওর। আচ্ছা, বাট সকল রোগীর ক্ষেত্রে এই পিআরপি আর প্লাটলেট রিচ প্লাজমা কিন্তু কাজ করে না। আচ্ছা, সাধারণত ক্ষয়ের মাত্রা অল্প হলে, অর্থাৎ স্টেজ ওয়ান অর্থাৎ ধাপ ওয়ান এবং ধাপ টু, যখন ক্ষয়ের মাত্রাটা খুব সামান্য থাকে, তখন এই প্লাটলেট রিচ প্লাজমা দিলে এটার কিন্তু একটা ভূমিকা রয়েছে। বাট যখন ক্ষয়ের মাত্রা তৃতীয় ধাপ অথবা চতুর্থ ধাপ চলে যায়, তখন কিন্তু এই প্লাটলেট দিলে আমাদের ক্ষয়ের মাত্রাটা তখন অনেক বেশি হাঁটুর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু রোগীদের কিছু অর্থনৈতিক ক্ষতি হয়, কিন্তু খুব যে লাভবান হয় তা না, খুব রেয়ার ক্ষেত্রে। এবং গোটা বিশ্বেই কিন্তু এখন বর্তমানে হাঁটুর যে ক্ষয় রয়েছে, এটা কিন্তু স্টেজ অনুযায়ী চিকিৎসা করা হয়। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এবং আলটিমেটলি যখন রোগীর ফাইনাল স্টেজ অর্থাৎ শেষ ধাপে চলে যায়, তখন কোনো ওষুধই কাজ করে না।